অংশুমান প্রত্যুষ আবার সিনেমা বানাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিডিক। আজকে যে সিনেমাটার ট্রেলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্ভয়া, এবং এটা অংশুমান প্রত্যুষের একটা সিনেমা। এই সিনেমায় সব্যসাচী চক্রবর্তীকে দেখতে পারবেন, তাছাড়া শান্তিলাল বাবু আছে, গৌরব আছে। তো এই সিনেমাটা বেসিক্যালি একটা সাবজেক্টের উপর তৈরি, যেটা অনেকেই আপনারা জানেন, নির্ভয়া কেস বলে একটা ইনসিডেন্ট হয়েছিল 2012-এ। তো তার আভাস এবং সেটাকে কিভাবে সিনেমাটিক অ্যাঙ্গেল দেওয়া হয়েছে সেটা নিয়ে এই ট্রেলারটা তৈরি করা হয়েছে। তো বেসিক্যালি এই গল্পে দেখানো হচ্ছে যে একজন মেয়ে যে গ্যাং রেপড হয় এবং তার পরে সে প্রেগনেন্ট হয়ে যায়, তো এই অল্প বয়সে তার বাচ্চাটাকে রাখা হবে না রাখা হবে সেই নিয়ে গল্পটা তৈরি করা হয়েছে। শ্রীলেখা মিত্র আছে, প্রিয়াঙ্কা আছে, তো তাদের ক্যারেক্টারগুলো কিভাবে এখানে ইন্ট্রোডিউস হচ্ছে সব মিলিয়ে ট্রেলারটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টের জায়গা তৈরি করে। এবং এই গল্পে একটা একটা যখন আমরা রিয়েল ঘটনার উপর সিনেমা বানাই তখন একটা আলাদা দায়িত্ব তৈরি হয় যে সেই ঘটনাটার সাথে আমরা যেন জাস্টিস রাখি, কারণ সেটা একটা ট্রায়াল কেস ছিল এবং সেটার উপর অনেক কিছু নির্ভর করে সমাজের ক্ষেত্রেও। তো সমাজের এই যখন আমরা ডার্ক সাইডটা দেখাতে চাই এবং সেখান থেকে বেরিয়ে আসার গল্প বলতে চাই, তখন কিন্তু অটোমেটিক একটা অনেক বড় দায়িত্ব তৈরি হয়। এবং সেই দায়িত্বটা কতটা ডিরেক্টর করতে পারবেন বা রাখতে পারবেন সেটা তো আমরা সিনেমাটা দেখার পর বলবো, কিন্তু ট্রেলারের মধ্যে যেটুকু এলিমেন্ট দেখানো হয়েছে, যেভাবে কনভার্সেশন গুলো বা কোর্টের ট্রায়ালটা দেখানো হয়েছে সেটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং যেভাবে কথাগুলো বা ঘটনাগুলো একে অপরের সাথে জড়িত বা সেখান থেকে বার করার চেষ্টা, যেখানে শ্রীরেখা মিত্র তাকে গিয়ে একটা মনোবল দেয়, মেয়েটাকে দেয়, এবং মেয়েটা যেভাবে থাকছে সে যেভাবে বলছে যে তার কোর্টের মধ্যে যে সবাই মিথ্যা কথা বলেছে, তো তার যে একটা ডিলেমা বা তার যে একটা মানসিক অবস্থা, তো সেই সিচুয়েশন গুলো যেটুকু ট্রেলারে দেখা গেছে টু দ্য নচ আমার মনে হয়েছে। এবং প্রত্যেকের অভিনয় জায়গা থেকে আমার বেশ ভালো লেগেছে। বিজিএম এটুকু দরকার ছিল এখানে যে যে ইমোশন গুলো ক্যারি আউট করার জন্য বা সেগুলো দেখানোর জন্য, তো সেই সব জায়গাগুলো আমার বেশ ইমোশনালি টাচ হতে পেরেছি বা সিনেমাটার গল্পের সঙ্গে বা গল্পটার জন্য অপেক্ষা করিয়েছে। তো অবশ্যই আমার ট্রেলারটা বেশ ডিসেন্ট ওয়াচ লেগেছে এবং আমি অপেক্ষা করছি সিনেমাটা দেখার জন্য থিয়েটারে। আপনারা যদি এই ট্রেলারটা না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।